শবে বরাতে রাতভর ইবাদত শেষে পরদিন নফল রোজা রেখেছিল 3 বছর বয়সী জিম। ইফতারের সময় স্যালাইন পান করেছিল সে, তারপরই অসুস্থ হয়ে পড়ে। তাকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 26 ফেব্রুয়ারি সোমবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিম খাতুন উপজেলার বেলগাছি গ্রামের কায়েমুদ্দিনের মেয়ে। একই স্যালাইন খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিহতের মা পারভিন খাতুন এবং 2 বোন রিয়া ও মিথিলা। স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় ইফতারের আগে মহল্লার দোকান থেকে স্যালাইন কিনে শরবত তৈরি করেন পারভিন। ওই শরবত ইফতারের সময় সবাই মিলে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। স্যালাইন বলে খাইছে, হাড় বলে এইরকম অবস্থা হয়ে গেছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া ফোন দিতে যে সদর হাসপাতালে নিয়ে এসেছে। কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যার পর খাদ্যে বিষক্রিয়ার 5 জন রোগী হাসপাতালে আসে। তাদের বক্তব্য অনুযায়ী খাবার স্যালাইন খেয়েই তারা অসুস্থ হয়ে পড়ে। রোগীর লোকের ভাষ্য মতে তারা খাবার স্যালাইন খেয়েছে। খাবার স্যালাইন খাওয়ার পরে সবার অবস্থা খারাপ, বমি করতেছিল। এর মধ্যে 5 জনের মধ্যে 1 জন মৃত অবস্থায় আসছে, আর বাকি 4 জন, 3 জন শিশু এবং 1 জন মহিলা, তাদেরকে ইমার্জেন্সি ভর্তি করে দেওয়া হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে মা পারভিন ও মেয়ে রিয়ার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দোকানদার ও সেলসম্যান সহ 4 জনকে আটক করেছে। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।